গভীর রাত পর্যন্ত চলল ফাইলেরিয়া পরীক্ষার রক্তের নমুনা সংগ্রহ। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত রক্ত সংগ্রহ চলে মুর্শিদাবাদের রানীনগরের বিস্তীর্ণ এলাকায়। বৃহস্পতিবার মালিবাড়ি এক এবং দুই নম্বর পঞ্চায়েত এলাকার চারটি জায়গায় এরকমভাবে চলে ফাইলেরিয়া রোগের নমুনা সংগ্রহ। রাতের দিকে গ্রাম এলাকায় গিয়ে স্বাস্থ্যকর্মীরা সংগ্রহ করেন রক্তের নমুনা। এই ঘটনায় প্রথমে স্থানীয়রা হতবাক হলেও পরে তৎপরতার সাথে স্বাস্থ্যকর্মীদের কথা মতো রক্তের নমুনা প্রদান করে। চেষ্টা করলাম আমরা সব, ফাইলেরিয়া বলে একটা অসুখ, মারাত্মক অসুখ, যার প্রভাব এখানে খুব বেশি না হলেও মানুষের ভেতর একটা আতঙ্ক আছে। আচ্ছা, এই রোগটা কি জানতেন আপনারা? হ্যাঁ, আমরা আগে থেকে জানি যে এরকম হাত পা ফুলে যায়, গদমোটা হয়ে যায়। কতজন মিলে আপনারা টেস্ট করালেন? এখানে 420 মতো হলো টেস্ট করালাম। ডাক্তার ওরও বললো যে রাত্রে তার নতুন অসুখ বেরিয়েছে, সে অসুখটা ফাইলেরিয়া একটা অসুখ বেরিয়েছে, সেই অসুখটাকে ধরার জন্য আমরা দিনের রাত্রে করার জন্য, রাত্রে সূর্যের আলো না থাকে তাই রাত্রে পরীক্ষা করানোর জন্য। জানা গেছে রানীনগর দুই নম্বর ব্লকে পাঁচটি, তাদের মধ্যে মালিবাড়ি এক এবং দুই ব্লকে দুটি ফাইলেরিয়া রোগের পজিটিভ রয়েছে। তার ফলে চিন্তিত রয়েছেন এলাকার মানুষজনেরা। এতেই রক্ত পরীক্ষার উপর জোর দেন রানীনগর দুই নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক। স্বাস্থ্যকর্মীদের সাথে চিকিৎসকরা গিয়ে রাতের দিকে এই নমুনা সংগ্রহের কাজ চলে। মোট 400-র উপরে রক্ত সংগ্রহ করা হয়। রাত্রিতে নেওয়া হয় এই জন্য যে এই যে প্যারাসাইটটা আছে, এটা দিনের বেলা সূর্য আলোকে মানে ভিতরে পেরিফেরি ব্লাড কন্ট্যাক্টে আসে না, রাত্রিবেলার দিকে এটা পেরিফেরিতে চলে আসে, স্কিনের দিকে চলে আসে, সেই জন্য মানে রক্তটা কালেক্ট করলে পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কতজনের নিলেন আজকে এখানে? আজকে টোটাল এই জিপিতে 420 জন নেওয়া হয়েছে। কোন জিপিতে নিচ্ছেন আজকে? আজকে হচ্ছে মালিবাড়ি টু, অনার টু, মালিবাড়ি। মানে এই ব্লকে, এই ব্লকে টোটাল আমাদের ব্লকে কেস আছে হচ্ছে 5টা ডিটেক্ট করা আছে, আর এই জিপিতে 2টো কেস আছে আর কি। ফাইলেরিয়াসিস এক ধরনের পরজীবী সংক্রমণ যা মশাবাহিত হয়ে মানুষের শরীরে ঢুকে লিম্ফ্যাটিক তন্ত্র এবং ত্বকের নিচে টিস্যুর ক্ষতি করে। এর পেছনে আছে উচেরেরিয়া ব্যাকরফটি, বোর্জিয়া মালাই এবং বোর্জিয়া টিমোরি নামের পরজীবী। প্রথম দুটি পরজীবীর কারণে যে ধরনের রোগ হয় তা ভারতে একটি অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যা। পুরুষ এবং নারী উভয়ই এবং যে কোনো বয়সের মানুষ এই রোগে আক্রান্ত হতে পারেন। এই জীবাণু বহন করে মশা। যে কোনো গ্রীষ্মপ্রধান দেশে, বিশেষত আফ্রিকা, দক্ষিণ এশিয়া, ভারত, দক্ষিণ আমেরিকা এবং চীনে প্রায়ই ফাইলেরিয়াসিসের আক্রমণ দেখা যায়। যদিও জনসংখ্যার বিপুল অংশকে ওষুধ এবং চিকিৎসার আওতায় নিয়ে আসার ফলে আক্রান্তদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে, তবুও কিছু এলাকায় সংক্রমণের হার এখনও খুব বেশি। বহু মানুষের মধ্যে সারা জীবন কোনো উপসর্গ দেখা যায় না। যেখানে অন্যদের চূড়ান্ত অবস্থায় জ্বর হয়, শরীরে যন্ত্রণা হয় এবং লিম্ফো নোড এবং যৌনাঙ্গ ব্যথার সঙ্গে সঙ্গে ফুলে যায়, যাদের দীর্ঘস্থায়ী উপসর্গ থাকে তাদের শরীরের নিম্নাঙ্গে ইডিমার দরুন অনেক বেশি ফুলে যায়। লিম্ফ্যাটিক চ্যানেল বাধাপ্রাপ্ত হলে এই অবস্থা হয়, যাকে এলিফ্যান্টিয়াসিস বলা হয়। স্লাইডের ওপর রক্ত পরীক্ষা করে পরজীবী প্রতিরোধী চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। ঠিক সেই মতো ওই রোগীকে বের করার লক্ষ্যেই রক্তের নমুনা সংগ্রহ বলে জানান রানীনগর দুই নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক রমাকান্ত মজুমদারের। যে জীবাণুটা রাত্রেবেলা আমাদের পেরিফেরাল ব্লাডে আসে, তখন সেজন্য এই টেস্টটা করে রাত্রেবেলা না করলে ওই জীবাণুটাকে আমরা কখনোই ডায়াগনোসিস করা যাবে না। সেই জন্য রাত্রেবেলা, কেননা ওই জীবাণুটা লাইট, সাউন্ড এবং হিট সেন্সিটিভ, সেই জন্য ওই জীবাণুটা রাত্রে লাইট কম হয়ে যাওয়ার জন্য ওরা আমরা পেরিফেরাল ব্লাড আসে, সেই জন্য ব্লাড টেস্ট করে ওই জীবাণুটাকে পাওয়া যায়। এবার আমাদের রিপোর্টটা মোটামুটি 4-5 দিন লাগবে, এর মধ্যে আমরা এখানে বুঝে যাব কীরকম কী হয়। আমরা প্রথমে ভেবেছিলাম যে, কেননা এখানে কোনো দিন এই ব্লকে এখনও রাত্রেবেলা এইরকম ব্লাড নিয়ে টেস্ট এখনও হয়নি বা এখানকার লোকের কোনো ধারণা নেই, কিন্তু তা সত্ত্বেও যেরকমভাবে পার্টিসিপেট করেছে তাতে আমরা ভীষণভাবে সন্তুষ্ট। হ্যাঁ, এ তো আমাদের ব্লকে অলরেডি 5টা আছে, 5 জন আছে, এবং এই রোগটা এমনই যদি অ্যাডাল্ট ফর্ম মানে গোদ যেটা হয়ে যায় যদি, তাহলে আর কোনো ঠিক করা যায় না। কিন্তু এই মাইক্রোফাইলেরিয়া যদি থাকে, এটা 2 থেকে 10 বছরের মধ্যেও আর কি এটা অ্যাডাল্ট ফর্ম হতে পারে, রোগটা করতে পারে, সেই অবস্থায় যদি ডায়াগনোসিস হয় ওষুধ খেলে পুরো কিওর হয়ে যায়, এবং এই টেস্টটা করার মাধ্যমে যদি কারোর কোনো রকম পজিটিভ বেরোয় সেই ওষুধ খেলে পুরো কিওর হয়ে যাবে।